Assalamualaikum, इस्लामी एकेडमी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लासे शामीमा नासरीन नरीन सहकारी शिक्षिका केजी शाखा प्रिय शिक्षार्थी बिंदु तुम्हारा केमन आछो सबाई आशा करी सबाई भलो आछो अल्हम्दुलिल्लाह भलो आछि आज के तुम्हारे नार्सारि क्लासे बांगला क्लास करब नार्सारि बांगला क्लासे आज के तुम्हारे आबारो शिखाबो कि सर्वर्ण तुम्हारे आगे शिखेछिलाम सर्वर्ण सर्वर्ण कयटा बोलो एगारोटी आज के शिखब ए स्वरबर्णगुलो लिखा बला एवं कि छंद हाँ तुम्हारे छंद सवार मनी आछे हाँ आज के छंदगुलो शिखब देखो प्रथम जे स्वरबर्णटा लिखब देखो हमें आज कि शिखब बोलो स्वर वर्ण आज के शिखब स्वरबर्ण आज के स्वरबर्ण लिखा लिखा ओ बोला शिखब देखो प्रथम स्वरबर्णटा कि छिलो बोलो तो प्रथम स्वरबर्णटा कि आमादे हाँ स्वरे अ प्रथम स्वर लेखार जोन्नो एकटा मात्रा दिते हबे तारपरे एकटु नीचे थेके एभाबे गुल दिए आबार नीचे मिशबे ना एकटु ऊपर उठाते हय तारपरे कि लिखते हय एखान थेके ए पर्यन्त आनार पर एटा हलो आमादेर स्वरे अ এটা কি বলেছি আমি বলো তো স্বরে অ তারপরটা দেখো তারপরটা কি মনে আছে তারপরটা কি ছিল বলো তো এই স্বরর মতই পরে আবার এখান দিয়ে লিখতে হয় এটা কি হলো স্বরে আ তারপরটা দেখো এটি কি বলো তো রশি ই হ্যাঁ তারপরটা দেখো এটা হলো দীর্ঘ ই এটা কি লিখেছি দীর্ঘ ই তারপরটা ছিল কি মনে আছে সবার এটা কি রসু ও তারপরটা কি ছিল দীর্ঘ ও তারপরটা কি ছিল হ্যাঁ জি মনে আছে সবার লেখাগুলো তোমরা এগুলো লিখতে পারো সবাই এটা হলো রি দেখেছো সবাই খেয়াল করে দেখেছো আমরা আজকে কি লিখলাম স্বরবর্ণ লিখতেছি প্রথমে লিখলাম স্বরে অ স্বরে আ রশ্বি দীর্ঘই রশ্ব দীর্ঘ রি এখন কি লিখব বলো তো এখন কি হবে এ তারপরটা হবে ওই ও এটা হলো ও আমরা আজকে কি লিখলাম স্বরবর্ণ স্বরবর্ণগুলো সবার মনে আছে বলো তো আমার সাথে সাথে বলো স্বরে অ স্বরে আ রশ্বি দীর্ঘ ই রশ্ব দীর্ঘ রি এ ঐ উ ও সবার মনে আছে এগুলো সবাই একটু খেয়াল করে দেখো তো সবার এগুলো মনে আছে কি না হ্যাঁ একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি কি লিখেছি ঠিক আছে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে আমি কি লিখেছি আজকে বলো স্বরবর্ণ স্বরবর্ণ কয়টি বলো তো
এগারোটি। দেখো এখানে আমি এগারোটি স্বরবর্ণ লিখেছি। আজকে আমরা স্বরবর্ণ কি লিখবো দেখো, সরেয় সরেয়া, রশি দীর্ঘ ই, রশু দীর্ঘ, রি এ ঐ, উ ও। এই পর্যন্ত আমাদের স্বরবর্ণ, স্বরবর্ণ এগুলো আমাদের স্বরবর্ণ, ঠিক আছে। আমরা এখন কি করব, স্বরবর্ণগুলো দিয়ে ছন্দগুলো শিখব। আমাদের ছন্দগুলো কি মনে আছে সবার? বলো তো শরতে কি ছিল? অজু। শরতে অজু ছন্দটা কি ছিল? অজু করো পাক হও, আল কোরআন হাতে লও। মনে আছে সবার? আবার বলি, শরতে অজু, অজু করো পাক হও, আল কোরআন হাতে লও। তারপরটা সরাইতে কি ছিল? সরাইতে ছিল আজান। সরাইতে কি ছিল? আজান। ছন্দটা বলো, আজান দাও জামাত করো, আল্লাহর হুকুম নামাজ পড়ো, আজান দাও জামাত করো, আল্লাহর হুকুম নামাজ পড়ো। রশিতে কি ছিল? ইট। হ্যাঁ, রশিতে কি ছিল? ইট। বলো, ইটের তৈরি পাকা ঘরে অনেক লোক বসত করে, ইটের তৈরি পাকা ঘরে অনেক লোক বসত করে। তারপরে কি, দীর্ঘইতে কি ছিল? ঈদ। দীর্ঘইতে কি ছিল? ঈদ। ঈদের দিনে খোলা মনে মিলব মোরা সবার সনে, ঈদের দিনে খোলা মনে মিলব মোরা সবার সনে। তারপর কি ছিল? রসুতে ওড়ো জাহাজ। রসুতে কি ছিল? ওড়ো জাহাজ। ওড়ো জাহাজ মানুষ নিয়ে দেশ বিদেশে নামে গিয়ে, ওড়ো জাহাজ মানুষ নিয়ে দেশ বিদেশে নামে গিয়ে। দীর্ঘতে কি ছিল? ঊর্ধ্ব। ঊর্ধ্ব আকাশে তারার হাসি দেখতে আমি ভালোবাসি, ঊর্ধ্ব আকাশে তারার হাসি দেখতে আমি ভালোবাসি। তোমাদের এই ছন্দগুলো মনে আছে না সবার? হ্যাঁ। তারপরে কি ছিল? রি। রিতে কি ছিল? রিতে ঋতু, ঋতুর রাজা বসন্তকাল, ফুলের গন্ধে মন মাতাল। বলো, রিতে ঋতু, ঋতুর রাজা বসন্তকাল, পরে ফুলের গন্ধে মন মাতাল। এতে কি ছিল? এক। এতে কি ছিল বলো? এক। এক আল্লাহর পথ ধরো, প্রিয় নবীর হাদিস পড়ো, এক আল্লাহর পথ ধরো, প্রিয় নবীর হাদিস পড়ো। ওইতে কি ছিল? ওই যে। ওইতে ছিল কি? ওই যে। বলো ছন্দটা বলো, ওই যে দেখো গোলাপ ফুল গন্ধে তার নেই কতুল, ওই যে দেখো গোলাপ ফুল গন্ধে যে তার নেই কতুল। এখন উতে। উতে আমরা কি শিখেছিলাম? ওজন, ওজন করো ঠিক মতো, নইলে সাজা পাবে শত, ওজন করো ঠিক মতো, নইলে সাজা পাবে শত। তারপরে ওতে ঔষধ, ঔষধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয়, ঔষধ মিষ্টি নয় তবু রোগে খেতে হয়। আজকে আমরা কি শিখলাম বলো সবাই? স্বরবর্ণ এবং স্বরবর্ণ বলা এবং লেখা এবং কি ছন্দ বললাম। আজকে আমরা কি পড়লাম? ছন্দ। স্বর এটা কি বলতো? স্বরেয়। স্বরেতে কি ছিল? অজু। স্বরেতে কি ছিল? আমরা কি শিখেছিলাম? অজু। ছন্দটা কি ছিল? অজু করো পাক হও, আল কোরআন হাতে লও। স্বরেতে কি ছিল? এটা কি, এটা কি বর্ণ বলতো? স্বরেয়া। স্বরের বলতো, স্বরেতে আমরা কি ছন্দ শিখেছিলাম? স্বরেতে আজান, আজান শিখেছিলাম। আজান দিয়ে আমরা ছন্দটা বলি, আজান দাও জামাত গড়ো, নাম আল্লাহর হুকুম নামাজ পড়ো, আজান দাও জামাত গড়ো, আল্লাহর হুকুম নামাজ পড়ো। এটা কি বলতো? এটা কি বর্ণ? রশি। রশিতে কি ছিল? ইট। ইটের তৈরি পাকা ঘরে অনেক লোক বসত করে। তারপরটা কি ছিল বলতো? এটা কি? দীর্ঘই। দীর্ঘইতে কি ছিল? ঈদ। ঈদের দিনে খোলা মনে মিলব মোরা সবার সনে। এটা কি? রসু। রসুতে কি হয়? ওড়ো জাহাজ। ওড়ো জাহাজ
মানুষ নিয়ে দেশ বিদেশে নামে গিয়ে দীর্ঘতে কি ঊর্ধ্ব ঊর্ধ্বাকাশে তারার হাসি দেখতে আমি ভালোবাসি এটা কি রি রিতে কি হয় ঋতু ঋতুর রাজা বসন্তকাল ফুলের গন্ধে মন মাতাল এতে কি হয় এক এক আল্লাহর পদ ধর প্রিয় নবীর হাদিস পড় ওইতে কি হয় ওই যে ওইতে কি হয় ওই যে দেখো গোলাপ ফুল গন্ধে তার নেই কতুল তারপরে ছিল ও ওতে কি হয় ওজন ওজন করো ঠিক মতো নইলে সাজা পাবে শত ওতে কি হয় ওতে ঔষধ ঔষধ সব মিষ্টি নয় তবু রোগে খেতে হয় প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমি শিখালাম স্বরবর্ণ লেখা এবং ছন্দ বলা তোমরা বাসায় এই স্বরবর্ণগুলো সুন্দর করে লিখবে বাসায় এগুলো লিখে বড় ভাই বোন বা বাবা মাকে দেখাবে ঠিক আছে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।